রাজনীতি মানেই টাকা উড়ে বেড়ায় আকাশে বাতাসে, সেই জন্যই তো আজ সোনা কাল রূপো। এবার আস্ত এক রূপোর মুকুট পেয়ে গেলেন উদয়ন গুহ, তাকে উপহার দিলেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান, পাল্টা কটাক্ষ বিজেপি। গতকাল বিধায়কের 67তম জন্মদিন ছিল, সেই ঘিরেই বিতর্ক। দিনহাটায় সুভাষ ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদয়নবাবুর মাথায় রূপোর মুকুট পরিয়ে দেন দিনহাটা পৌরসভার সদ্য নির্বাচিত চেয়ারম্যান গৌরীশঙ্কর মহেশ্বরী। এই নিয়ে শুরু বিতর্ক। বিজেপির অভিযোগ, কাটমানির টাকায় সব চলছে, প্রভুকে সন্তুষ্ট করার প্রয়াস, এটাই তৃণমূলের রাজনীতি। পাল্টা উদয়নবাবুর দাবি, কেউ ভালোবেসে কিছু দিলে তা কি ফেলা যায়? সত্যি তাই, কিন্তু এই ভালোবাসাগুলো সাধারণ মানুষের উপর কেন বর্তায় না, এটাই প্রশ্ন।